আল্লাহর জন্য তার পথে আমাকে শহীদ হিসাবে গণ্য করো। কিরকম শহীদ? আমি যেন রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর দরবারে সেদিন হাজিরা দিতে পারি। দীর্ঘ ১৬ বছর পর নীলফামারীতে লক্ষাধিক কর্মী নিয়ে কর্মী সম্মেলন করেছে জেলা জামায়াত। শুক্রবার সকালে জেলা সদরের পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। শুক্রবার ফজর নামাজের পর থেকেই জেলার ৬ উপজেলা থেকে দলে দলে সভাস্থলে আসতে শুরু করে জামাত কর্মীরা। ফলে বেলা বাড়ার সাথে সাথে তাদের পদচারণায় পরিপূর্ণ হয়ে ওঠে নীলফামারী পৌরসভা মাঠ। দীর্ঘ ১৬ বছর পর উন্মুক্ত মাঠে এমন বড় সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন কর্মীরা। আমরা এতদিন পরে এত বড় প্রোগ্রাম করতে পারতেছি, আমার জামাত শিবির এবং সাধারণ জনগণের কাছে আমরা এটা বিশাল অনেক বড় পাওনা। আসসালামু আলাইকুম। আজকে আমরা গত ১৫ বছর পর এই মুক্ত আকাশে প্রোগ্রাম করতে পারতেছি, এজন্য লাখ কোটি শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ এবং খুবই আনন্দিত। নীলফামারী সহ উত্তরবঙ্গের মানুষেরা অল্পতেই তৃপ্ত হন এমন বরাত দিয়ে পাশে থাকার কথা জানালেন আমিরে জামাত। আমরা যখন কোন সমাজ কল্যাণমূলক কাজে হাত দিই, আমাদের ফার্স্ট চ্যাপ্টারটাকে নর্থ বেঙ্গল। আমরা এই এলাকার মানুষের ঋণ পরিশোধের দিকে খেয়াল রাখি, যুগে যুগে বঞ্চিত করা হয়েছে, আমরাও যেন সেই একই খারাপ কাজটি না করি, আমরা সম্মানের সাথে ধারণ। আরেকটা কারণে বিশেষ মর্যাদার দাবি রাখে এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মানুষের চাহিদাটা বড়ই সীমিত, তারা অল্পে কুষ্ঠ, এটাই অঞ্চলের মানুষের উপর আল্লাহ তাআলার এক বিশাল রহমত। তাদের অন্তরে খাই খাই চাই চাই পাই পাই এগুলো নেই, আল্লাহ যা দেন তার উপরে তারা সন্তুষ্ট। মহানবের দরবারে দোয়া করি, তোমার আসমান থেকে এই এলাকার মানুষের উপর তুমি বিশেষভাবে রহমত বর্ষণ। জামাতের আমির বলেন, আমরা সেই বিচার ব্যবস্থা কায়েম করতে চাই যেই বিচার ব্যবস্থায় সবাই ন্যায় বিচার পাবে, তার ইচ্ছা অন্যান্যদের মতো তিনিও যেন শহীদ হন। নিঃশ্বাস লাগে, আফসোস হয় যেন জাতির জন্য লড়াই করে শহীদ হয়েছে, আমি তো এখনো শহীদ হতে পারলাম না, শাহাদতের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো রসুল আসবে না, কিন্তু শাহাদতের দরজা খোলা, আল্লাহর ব্যাপারে আমার মিনত যে আল্লাহ যেন তার পথে আমাকে শহীদ হিসাবে গণ্য করো। কিরকম শহীদ? আমি যেন রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর দরবারে সেদিন হাজিরা দিতে পারি, ন্যায় এবং সত্যের পক্ষে, ইমানের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে দাঁড়ানোর জন্য আল্লাহর দুশ্মনের আমাকে যেন কেটে কেটে টুকরা টুকরা করে, আমার দেহের এক একটা টুকরা সমাজ থেকে অন্যায় অসত্য জুলুম নির্যাতন অপসারণের জন্য দিনের যে সৌদ রচনা হবে তার যেন ফাউন্ডেশনের ইট হিসেবে মাটির নিচে চলে যায়, দুনিয়ার যে মানুষ যেন আমাকে স্মরণ না রাখে, সবাই যেন ভুলে যায়, শুধু আরশে আজিমের মালিক যেন আমাকে স্মরণ। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি জেলা সভাপতি আখম আলমগীর সরকার সহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। কোনো বিচার বহির্ভূত হত্যাকে সমর্থন করে না জামাত। আদালত যখন চাইবে শেখ হাসিনাকে আইনের হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানান আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। রাজীব চৌধুরী, রাজু, ভোরের কাগজ, নীলফামারী।